প্রিয় বন্ধুরা, এনআইওএস নিউজের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত জানাই। স্মার্টফোন আমাদের জীবনের একটি অঙ্গ হয়ে উঠেছে। এখন পড়াশোনা থেকে শুরু করে অফিসের কাজকর্ম সব কিছুতেই প্রয়োজন স্মার্টফোন। এমনকি আমাদের অবসর সময়ে সঙ্গী হয়ে উঠেছে স্মার্টফোন। আমরা প্রায় সমস্ত মানুষই সারাদিন কাজ করার পর অবসর সময়ে ফোন নিয়ে হাতে বসে পড়ি। একবার ভেবে দেখুন তো, যদি এই ফোন কোনোভাবে হারিয়ে যায় তাহলে কি হবে? অনেকেরই বিভিন্ন জায়গায় ফোন চুরি হয়ে যায়, তারপর সেই ফোনটি ফেরত পাওয়ার আশা একদমই ছেড়ে দিই। ফোন চুরি গেলে এই সমস্যা সমাধানের কি কোনো উপায় আছে? আদৌ কি ফোন হারিয়ে গেলে ফিরে পাওয়া যায়? তো জেনে নেওয়া যাক, সত্যি কি ফোন হারিয়ে গেলে ফিরে পাওয়া যায়? আজকের প্রতিবেদনে এই নিয়েই আলোচনা করব। একটি স্মার্টফোন হারিয়ে যাওয়া মানে শুধুমাত্র ফোন হারানো নয়, তার মধ্যে থাকা সমস্ত তথ্য অর্থাৎ স্টোর থাকা একাধিক ডাটা, যেমন কন্ট্রাক্ট বা জরুরি ডকুমেন্ট, ছবি, ভিডিও ইত্যাদি একাধিক গুরুত্বপূর্ণ সমস্ত তথ্য হারিয়ে যাওয়া। এবার ফোন হারিয়ে গেলে খুব সহজে এগুলি খুঁজে পাবেন, কিন্তু কিভাবে সেটি সম্ভব তা জানার জন্য টিপস ও ট্রিক্সটি দেখে নিন আমাদের প্রতিবেদনের মাধ্যমে। IMEI নম্বর ব্যবহার করুন। সমস্ত স্মার্টফোনের মধ্যেই থাকে ইন্টারন্যাশনাল মোবাইল ইকুইপমেন্ট আইডেন্টিটি বা IMEI নম্বর। কোনো ব্যক্তির কী ফোন রয়েছে, সেই ফোন অন্য ফোনের থেকে নম্বর হিসেবে কোথায় কী আলাদা, সেই আইডেন্টিটির জন্যই এই ফোনে থাকা 15 ডিজিটের IMEI নম্বর থাকে। এবার থেকে আপনার ফোন হারিয়ে গেলে বা চুরি হয়ে গেলে সবার প্রথমে অথরিটিকে নোটিফাই করুন। এটা করবেন কারণ আপনার ফোনটা যে হারিয়ে গেছে তার একটা ডকুমেন্ট পাওয়া, এই ব্যাপারটা খুবই গুরুত্বপূর্ণ। কারণ ফোন হারিয়ে গেলে যাতে সেটি অপব্যবহারের হাত থেকে রক্ষা পায়, এক্ষেত্রে আপনার সুবিধা হবে আপনি যদি ভিজিট করেন সেন্ট্রাল ইকুইপমেন্ট আইডেন্টিটি রেজিস্টার বা CEIR এর অফিসিয়াল ওয়েবসাইট এবং সেন্টার ফর ডেভেলপমেন্ট টেলিমেক্সিক্স বা CDOT এই ওয়েবসাইট ভিজিট করে আপনার হারিয়ে যাওয়া স্মার্টফোন ব্লক করতে পারেন। ফোনটি ফিরে পাওয়ার পর তখন সেটিকে আনব্লকও করতে পারবেন। হারিয়ে যাওয়া ফোন চুরি যাওয়া, একটা ফোন ব্লক করে রাখলে সেটি ব্লক লিস্টেড হয়ে যায়, কোনো নেটওয়ার্কে সেটি কানেক্ট করতে পারে না। গুগল ফাইন্ড মাই ডিভাইস। স্মার্টফোন হারিয়ে গেলে গুগল ফাইন্ড মাই ডিভাইস অ্যাপ ব্যবহার করতে পারেন। এখানে আপনাকে লগ ইন করতে হবে। গুগল অ্যাকাউন্টে লগ ইন করার জন্য লগ ইন আইডি এবং পাসওয়ার্ড থাকবে। একটা কথা মাথায় রাখবেন, এখানে আপনি যে গুগল অ্যাকাউন্ট ব্যবহার করবেন সেটি অ্যাকাউন্টটি যেই আপনার হারিয়ে যাওয়া ফোন বা চুরি যাওয়া ফোনের সাথে লিঙ্ক থাকে। আপনি আপনার স্মার্টফোনে প্লে স্টোর থেকে ফাইন্ড মাই ডিভাইস অ্যাপটি ডাউনলোড করতে পারেন। এই অ্যাপের সাহায্যে লোকেট করতে পারবেন, এছাড়া যার কাছে ফোনটি রয়েছে তাকে সতর্কও করতে পারবেন। আপনার ফোনটি যদি বাড়িতেও হারিয়ে ফেলেন তাহলে এর দ্বারা আপনি একবার রিংও করে নিতে পারেন। এর থেকে যদি ফোনটি ফিরে পাওয়ার কোনো সম্ভাবনা দেখেন, অর্থাৎ যে ব্যক্তির কাছে ফোনটি আছে সেই ব্যক্তির যদি ফেরানোর কোনো ইচ্ছেই না থাকে, তাহলে সেক্ষেত্রে ডিভাইসটি ফাইন্ড মাই ডিভাইসের সাহায্যে ইরেজ করে দিতে পারে। এরকম নিয়মিত প্রতিবেদন পেতে আমাদের অফিসিয়াল ওয়েবসাইট দেখুন, যার লিংক ডিসক্রিপশানে দেওয়া রয়েছে।